আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের হোম সার্ভিস ম্যান যাকে চিনে থাকবেন রত্না, সে চলে গিয়েছে। তো আমরা নেক্সট যাকে নিয়ে এসেছি তার নাম হচ্ছে রক্তা। তো সে হঠাৎ করে দেখছি খুব মজাদার একটা ভর্তা বানিয়ে নিচ্ছে, আর যখন আমার চোখে পড়লো খুব ইজি প্রসেসিংয়ে বানিয়ে নিচ্ছে। আমি ঠিক বলে নিয়েছি, জাস্ট ওয়েট করুন, আমি এখনই ভিডিও করে ফেলবো। এতে উনি অনেক খুশি হয়েছে, খুবই মজা পাচ্ছিল, খুবই ইন্টারেস্ট দেখাচ্ছিল। তো তার রেসিপিতে আজকে আমি শেয়ার করে নিচ্ছি ওনারই হাতের রেসিপি, এবং উনি আজকে বানিয়ে দেখাবে শীতল শুটকির ভর্তা। তো এই জন্য এরকম পেঁয়াজ আর রসুন নিয়েছে উনি ফার্স্টের দিকে, আর সেটা ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নিচ্ছে, অল্প তেলে ভেজে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। সো রূপতাপুর ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দেখা শুরু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ওনার সাথে কথা বলে বলে রেসিপিটি শেয়ার করে দিই। একটা ভর্তা হচ্ছে, আর রূপতাপা এখানে দিয়েছে পেঁয়াজ এবং রসুন কুচি। না পেঁয়াজ কতটুকু দিচ্ছেন? কয়টা পেঁয়াজ? ছয়টা বড় পেঁয়াজ। না আর রসুন? রসুন চারটা। তো ওনার হাতের এই ভর্তাটা খুব মজা হয়। চারটা রসুন এবং ছয়টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে তেল দিয়ে, এখানে মেবি 4 টেবিল চামচ পরিমাণ আমাদের তেল লেগেছে। তেলটা কমই দিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু নেই। এরকম অল্প তেলে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছে। আপনাকে এটাকে লাল লাল করে ভাজবেন নাকি? লাল লাল করে ভাজবেন না? আচ্ছা, তো উনি আজকে কী শুটকির ভর্তা বানাচ্ছেন? এটা শীতল শুটকির ভর্তা। আচ্ছা, তো আমি একটু দেখিয়ে নিচ্ছি। উনি শীতল শুটকিটাকে এভাবে ভালো করে ধুয়ে নিয়েছে গরম পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে, তাই না? টালবে না নাকি এর মধ্যে দিয়ে দিবেন? আচ্ছা, উনি আর টালবে না। তো সাধারণত আমরা টেলেই নেই, তো উনি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। এখন পরে হয়তো দেখা যাক কী করে উনি। তো এই শুটকির ভর্তা উনি বানাচ্ছে, তো একটু দেখিয়ে নিচ্ছি। আপনি না মরিচ বেটেছেন? মরিচ একটু দেন। তো আজকে যে ভর্তাটা হচ্ছে এটা উনি শুকনো মরিচ ভালো করে ধুয়ে বেটে নিয়েছে একদম মিহি করে। এটাও দেখিয়ে নিচ্ছি। এই যে মরিচ, এখানে কয়টা মরিচ হবে? 10-12টা হবে না? হ্যাঁ, 10-12টার মতো মরিচ নিয়েছে। এই যে এই মরিচটাকে ও বেটে নিয়েছে পাটায়। এই মরিচ দিয়ে শীতল শুটকি আর এই পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা হবে। আর কিছু দিবেন এখানে? এখানে আর কিছু দিবেন না? লবণ কখন দিবেন? আচ্ছা, এখন উনি লবণ দিয়ে দিবে, যেহেতু পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। তো এখন উনি লবণ দিচ্ছে, দেখি। তো লবণ দিয়ে দিল এইমাত্র, এখন নাড়িয়ে নিচ্ছে। এটা একটু আরেকটু ভাজা হবে না? আচ্ছা, আরেকটু ভাজা হলে এটার মধ্যে কী দিবেন? মরিচ নাকি? আগে মরিচ দিবেন? আচ্ছা, তো উনি নাড়াচাড়া করে নিচ্ছে। একটু ভাজা হলে শুকনো মরিচে বেটে নিয়ে ছুটে দিবে। তো পেঁয়াজটাকে উনি ভালো করে ভেজে নিচ্ছে। আর এই ভর্তাটা আসলে অনেক মজা হয়, যার কারণে ভাবলাম একটু শেয়ার করে ফেলি। তো আমাদের বাসায় যে রত্না ছিল, অনেকে চিনে থাকবেন, রত্না চলে গিয়েছে। তো রূপতাপা এসেছে, খুব ভালো ভালো রান্না করে, মজাই হয়। ওনার হাতে ডিম ভুনাটা আরও মজা হয়, সেটাও আরেকদিন শেয়ার করব। যাই হোক, এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। এখন কি আরও, এখন আরও ভাজবেন নাকি দিয়ে দিবেন? দিয়ে দেবেন? আচ্ছা, দিয়ে দেন। তো এখন উনি দেখি কী দিতে। এখানে উনি মরিচটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে। না গুলান? হ্যাঁ। তো এখন সে মরিচটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছে, ওটা দিয়ে দিয়েছে। তা না হলে ঝাঁজ বের হতো, তাই একটু পানি দিয়ে মরিচটাকে একটু গুলিয়ে নিয়ে তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছে। এটা ঝাঁজ এলোটা কম হবে, তাই না? এই জন্য দিচ্ছেন পানিটা। আর তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন খুবই কম, এবং এতে খেতেও কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এটা কতক্ষণ ভাজবেন? অনেকক্ষণ ভাজবেন, তারপরে শুটকি দিবেন লাস্টে। ভাজা হয়ে গেল না? এটা 3-4 মিনিট উনি ভাজবে, ভাজার পর শুটকি দিয়ে দিবে। তো চুলার আঁচটা উনি কমিয়ে নিচ্ছে, অল্প আঁচ এটা ভেজে নিচ্ছে। পাচ্ছেন ভাজা হয়ে আসছে, লেগে গিয়েছে, 3 মিনিট ভেজেছে উনি। আর একটু নাড়িয়ে নিচ্ছে, এখন উনি শুটকিটা দিয়ে দিবে। তো দিয়ে দেন শুটকিটা। এখন এই যে ধুয়ে রাখা শীতল শুটকি ঢেলে দিচ্ছে,
অনেক বড় বড় সাইজের কিন্তু শীতল শুকি। তো এই শুকিটা গলে না যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেবে এবং ভেজে নেবে, তাই না? খুব সুন্দর স্মেল হয় এই শুকিটা, যারা কখনো শীতল শুকি খাননি এভাবে খেতে পারেন, খুব মজা হয়। মানে যত ভাজবে তত সুন্দর একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন শুটকিটাকে উনি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছে আর একদম গুঁড়ো হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ ভাজার পর রেডি হয়ে যাবে খুব মজাদার সিদুর শুটকির ভাজা ভর্তা। এক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে না, পেঁয়াজ আর রসুন, মানে রসুনের থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি। তো আপনি কিছু বলেন, কোত্থেকে শিখছেন আপনি? আপনার আম্মা শিখেছে? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে অলরেডি, এটাকে উনি একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। গরম ভাতের সাথে এই ভর্তা খুব ভালো লাগে, যারা ভর্তা প্রিয় তাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে, একবার ট্রাই করতে পারেন। খুব ইজি প্রসেসিংয়ে বানিয়ে নিয়েছে রূপতা আপা আমাদের এই মজাদার শীতল শুটকির ভাজা ভর্তা। আর এর মধ্যে কিন্তু মাছগুলোও, মানে শুটকি মাছটাও কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কাঁটা পর্যন্ত গলে যাবে। উনি আস্তে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে, চুলার মধ্যে বসিয়ে নেবে, যখন একটু লাগা লাগা হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেবে, তাই না? আর একটু ভাজবেন? আচ্ছা। উনি কন্টিনিউয়াসলি নাড়িয়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, ভর্তাটা হয়ে গেছে, আড়া আড়া হয়েছে, আড়া আড়া হইলে বুঝমুজে হয়ে গেছে না? আচ্ছা, যেটাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আঠা আঠা হয়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে, এখন ওটা তুলে নিবে। না, এখন তুলে নিবেন আর একটু ভাজবেন? আচ্ছা, এখন তুলে নিচ্ছে। তো এখন বাটিতে তুলে নিচ্ছে। ওয়াও ওয়াও, দেখতে কি লোভনীয়। শুকনো মরিচ বেটে নিয়ে এরকম শীতল শুটকির ভর্তা অনেকগুলোই হয়েছে, যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি, কিন্তু শুটকির পরিমাণ 5টা থেকে 6টা মেয়েবি দেওয়া হয়েছে, আর সবগুলো তো হচ্ছে ইয়ে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে ভর্তাটা, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, এটা উনি সকাল সকালেই করেছে। এই ভর্তাটা আপনারা খিচুড়ি, ভাত, পোলাও, মানে যে যেরকম ইচ্ছে সেভাবে খেতে পারেন। এতটাই টেস্টি, পেঁয়াজের স্মেল, রসুনের স্মেল আর সিঁদুর শুটকির স্মেল তো অনেক সুন্দর, ওভাবে কিন্তু খেতে পারেন, তাই না? যাই হোক, এটাই ছিল আজকের আয়োজন। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি, তাহলে রূপতা আপার এই রেসিপিতে একটা লাইক করিয়ে নিতে পারেন। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা। আচ্ছা, মানে আল্লাহ হাফেজ টাটা দিয়েছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।